चलचित्र शिल्पকে आधुनिक प्रযুক্তি समृद्ध करते सरकार काज करছে বলে জানিয়েছেন प्रधानमंत्री शेख हसीना। बुधवार জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2020 प्रदान অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে प्रधानमंत्री বলেন, সংস্কৃতির বিকাশে জেলা উপজেলায় आधुनिक हल নির্মাণের পরিকল্পনা রয়েছে। শিল্পীদের জীবনমান উন্নয়নে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে 27টি ক্যাটাগরিতে বিজয়ী শিল্পীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেয়া হয়। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2020 প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষে বিজয়ী শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। শুরুতেই প্রবীণ চলচ্চিত্র শিল্পী আনোয়ারা এবং রায়সুল ইসলাম আসাদের হাতে তুলে দেওয়া হয় আজীবন সম্মাননা। এরপর একে একে 27টি ক্যাটাগরির বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, চলচ্চিত্র শিল্পকে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ করতে সরকার কাজ করে যাচ্ছে। সংস্কৃতির বিকাশে জেলা উপজেলায় আধুনিক হল নির্মাণের পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পুরনো হলগুলোকে আধুনিক এবং ডিজিটাল করা হবে। সিনেমা শিল্পটা আসলে সেই অ্যানালগ সিস্টেমেই অনেকটা থেকে গিয়েছিল এবং থেকে যাচ্ছে, সেটাকে আমি আধুনিক প্রযুক্তি সম্পন্ন করতে চাই। এখন আমরা 1000 কোটি টাকার একটা আলাদা ফান্ড তৈরি করে রেখেছি। আমি চাই যে আমাদের একেবারে জেলা উপজেলা সব জায়গায় এই সিনেমা বা সিনেপ্লেক্স নির্মাণ হোক, যেখানে আধুনিক প্রযুক্তিতে যেন এই চলচ্চিত্র দেখানো যায়। প্রধানমন্ত্রী বলেন, দেশের সবকিছু ডিজিটালাইজ হওয়ায় এই শিল্পের বিকাশ ঘটবে। আমাদের এই শিল্প আরো বিকশিত হবে, কারণ এখন তো আমরা ডিজিটাল সিস্টেম করে ফেলেছি সারা বাংলাদেশে। কাজেই শিল্পের বিকাশ ঘটার অনেক অনেক সুযোগও সৃষ্টি হয়েছে। কাজে আরও নতুন নতুন এবং আমাদের বিশেষ করে তরুণ সম্প্রদায় যারা এগিয়ে এসেছে এই সিনেমা শিল্পে, তাদেরকে আমি বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি, কারণ এরাই তো ভবিষ্যৎ। চলচ্চিত্র শিল্প রক্ষার পাশাপাশি শিল্পীদের মানোন্নয়নে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলেও জানান তিনি। শিল্পী কলা কুশলী সকলে যাতে সুযোগ পায় তার জন্য ট্রাস্ট ফান্ড তৈরি করে দিয়েছি সহযোগিতা দিতে। তবে এই ট্রাস্ট ফান্ডটা আমি এই জন্য করেছি যেন তাদের বিপদ আপদে বা যখন বৃদ্ধ হয়ে যায় তখন এই ট্রাস্ট ফান্ড থেকে বা চিকিৎসার জন্য সহযোগিতা পেতে পারেন। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় 2020 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানের 2 পর্বের আয়োজন। তৌহিদ রানা, জিটিভি নিউজ, ঢাকা। আলোকিত নতুন প্রজন্ম তৈরির অঙ্গীকারে রাজবাড়ীতে ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠা করা হয়েছে রাবেয়া কাদের স্মৃতি পাঠাগার। আগামী শুক্রবার সদর উপজেলার রামকান্তপুর গ্রামের মোল্লা বাড়িতে প্রতিষ্ঠিত পাঠাগারটি উদ্বোধনের পর সকল শ্রেণী পেশার পাঠকদের জন্য উন্মুক্ত করা হবে। সকালে সংবাদ সম্মেলনে পাঠাগারটির প্রতিষ্ঠাতা নুজরুল ইসলাম বলেন, জ্ঞান অর্জনের ক্ষেত্রে অধ্যয়নের বিকল্প নেই। এই বিশ্বাসের ভিত্তিতে গড়ে তোলা হয়েছে রাবেয়া কাদের স্মৃতি পাঠাগার। শুরুতে এই পাঠাগারের মোট বইয়ের সংখ্যা থাকছে 2500। সংবাদ সম্মেলনে রাবেয়া কাদের ফাউন্ডেশনের অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মিয়া, সাধারণ সম্পাদক মুক্তার মিয়া মোল্লা, অর্থ সম্পাদক আব্দুর राज्जाक बेग উপস্থিত ছিলেন।